শীত এসে গেছে, তো শীত আসলে যেটা হয়, আমরা আমাদের যে সেন্ট্রাল হিটিং সিস্টেম আছে এটা নিয়ে আমরা তখন চিন্তিত হয়ে পড়ি, এবং সারা বছর যদি কোনো ঝামেলা না দেয়, সবচেয়ে বেশি ঝামেলা দেবে যেদিন সবচেয়ে বেশি শীত পড়বে আর কি, এবং ওই দিন আপনি কাউকে খুঁজে পাবেন না, পেলেও আপনাকে মোটামুটি ধরিয়ে দিয়ে যাবে আর কি। সো বেস্ট হচ্ছে যে কোনো জিনিস লুক আফটার করা। তো এভরি ইয়ার সেন্ট্রাল হিটিং, যে কারণ এটা তো আসলে একটা ওয়াটার সার্কুলেশন, হট ওয়াটার সার্কুলেশনের মাধ্যমে এটা পুরো বাসাটা গরম করা হয় আর কি, তো এই ওয়াটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, এবং ভেতরে যেটা আপনি যে পরিমাণ গ্যাস পোড়াচ্ছেন সেই পরিমাণে হিটটা ওইভাবে বাসা হচ্ছে না, তো আপনি আসলে অপচয় করছেন। আর এখন আপনারা সবাই জেনে গেছেন যে গ্যাসের কী অবস্থা, এর দাম কেমন, এবং এটা আসলে মানুষ যেখানে মানে বয়লার অফ করেই রাখতে বেশি পছন্দ করে আর কি। তো বেস্ট হচ্ছে আপনি যতটুকু এনার্জি পোড়ালেন ততটুকু যেন এফিসিয়েন্সি ঠিক থাকে, এবং প্রত্যেকটা যে রেডিয়েটার এগুলো সুন্দরভাবে যাতে গরম হয়, এই জিনিসগুলো নিশ্চিত করার জন্যই আসলে ইয়ারলি এই কাজটা করা উচিত আর কি, এবং এটা যে কোনো DIY যে কোনো মানুষের পক্ষে এটা মানে এইটুকু কাজ করা সম্ভব। তো যেহেতু কেমিক্যালগুলি খুব এক্সপেন্সিভ, মানে পুরো যে সিস্টেমটাতে ক্লিন করার জন্য, এবং দেখা যায় যেটা কি হয় যে পুরো 6-7 মাস যখন সেন্ট্রাল হিটিং বন্ধ থাকে, আপনি যখন চালানো শুরু করেন উইন্টারের দিকে, তখন দেখা যায় যে বয়লার অন করলে রেডিয়েটারের ভিতরে মোটামুটি অর্কেস্ট্রা বাজা শুরু করে আর কি, বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়। তো এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে যে ফ্লোটিং ম্যাগনেটাইট, এগুলো ভেতরে যে মেটালের সঙ্গে যখন মানে গুঁতো লাগে আর কি, ওই ফ্রিকশনে এই শব্দগুলো হয় আর কি। তো এই জিনিসগুলো তাপমানে হচ্ছে আপনার সিস্টেমটা হচ্ছে করোডেড, এর ভেতরে যা যা আছে এগুলো পরিষ্কার করতে হবে। বেস্ট হচ্ছে যে যে কোনো একটা ক্লিনিং কেমিক্যাল, সেন্ট্রাল হিটিং ক্লিনিং কেমিক্যাল মোটামুটি বেশি দামের আর কি, কারণ এই কাজটা করতে আপনার যে সময়টা অপচয় হবে, যে সময়টা আপনি দিচ্ছেন সেটা যাতে মানে সুন্দরভাবে ইউটিলাইজ হয়, এই জন্য হচ্ছে কেমিক্যালগুলো দামিগুলো কেনা আর কি। তো একটা কন্টেনারের দাম £25, এটা হচ্ছে ক্লিনার। এবং এরপরে আপনাকে কী দিতে হবে, যেহেতু আমি বলেছি যে সেন্ট্রাল হিটিং ছাড়লে এটা অর্কেস্ট্রা বাজা শুরু করে, তো ক্লিনিংয়ের জন্য আমরা একটা কেমিক্যাল দেবো, তারপরে দেবো হচ্ছে সাইলেন্সার, যেটা আসলে ওই কেমিক্যালটা থেকে যাবে বছরের পর বছর ইয়ের ভেতরে আর কি, ওই সেন্ট্রাল হিটিং ফ্লুইডের ভেতরে, এবং যেহেতু এটার ভেতরে আমরা পানি অ্যাড করি, তো এই জন্য এটাকে ইনহিবিটর দিতে হবে। সেই ইনহিবিটরটার কাজ হচ্ছে ভেতরে যাতে রাস্ট তৈরি, আননেসেসারি রাস্ট তৈরি না করা, বিকজ যেই রেডিয়েটারগুলি এগুলি সবই হচ্ছে টিনের আর কি, মানে মেটালের আর কি, তো পানি আর মেটাল তো আসলে কখনোই ভালো যায় না, এটা আমরা সবাই জানি। তো এই কাজটা আসলে যে কোনো মানুষের পক্ষেই করা সম্ভব, তো আমি যেটা দীর্ঘদিন বিভিন্নভাবে করে করার পরে আমি যেটা বুঝেছি আর কি সহজভাবে, তো আমি সিম্পল সাইফন মেথডে আর কি এটা করি, পুরো যে কোনো একটা হায়েস্ট পয়েন্টে যে আমি ড্রেন করি, সেই ড্রেনটা আমি যেই আমার যে সাইফনিং, এটা আসলে অনেকে মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে মুখ দিয়ে টান দিয়ে বের করে আর কি, সেই ক্ষেত্রে যেটা হয় যে কন্টামিনেটেড ওয়াটার আপনি সোয়ালো করে ফেলতে পারেন আর কি। তো এই ধরনের মানে উন্নত দেশে থেকে আমরা যদি এখনও এই প্র্যাকটিসগুলো চালু রাখি, তাহলে আসলে এখানে থাকা আর দেশে থাকার ভিতরে কোনো পার্থক্য নেই আর কি। তো 1 লিটার হচ্ছে কেমিক্যাল, তো 1 লিটার যদি কোনো সিস্টেমে এক্সট্রা কেমিক্যাল ঢুকাতে হয়, তবে অবশ্যই 1 লিটার ফ্লুইড বের করে ফেলতে হবে, এটাই হচ্ছে নর্মাল। তো 1 লিটার বের করে সাইফন দিয়ে বের করে আমি 1 লিটার কেমিক্যাল দিয়েছি, এবং এরপরে যেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্টার, সেই ফিল্টারটাকে চেক করা যে কী অবস্থা। কাস্টমার হয়তো আপনাকে বলবে যে আমি প্রত্যেক বছর চেক করি, কিন্তু আপনি খুললেই বুঝতে পারবেন যেটা আসলে কত বছর খোলা হয় না। তো আমি খুলে ভেতরে যেটা দেখলাম সেটা হচ্ছে কমপ্লিটলি ম্যাগনেটাইটে ব্লক হয়ে গেছে, তো এটাকে ক্লিন করে আপনি দিয়ে দিলেন। এখন এই কেমিক্যালটা, যেই কেমিক্যালটা ক্লিনারটা দিয়েছি, এটা মোটামুটি 72 আওয়ার্স থেকে 1 সপ্তাহ পর্যন্ত রাখা যায়, কোনো সমস্যা নেই। এটা দিয়ে সেন্ট্রাল হিটিং মোটামুটি 1 সপ্তাহ চালানোর পরে পুরো সিস্টেমটা ড্রেন করে ফেলে আবার নতুন করে সাইলেন্সার এবং ইনহিবিটর দিলে আপনি মনে করতে পারেন যে আসছে শীতে আপনার কোনো ঝামেলা হবে না আর কি, একটা সুন্দর মানে সেন্ট্রাল হিটিং সিস্টেম আপনি রেখে দিলেন আর কি পুরো উইন্টারের জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।